ওয়েলকাম টু এডুট্যাক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং 1 এপ্রিল 2024 থেকে শুরু হয়েছে। তো আমি আজকে এই ভিডিওতে আইটিআর 1 লাইভ ফাইলিং কিভাবে করবেন সেটা দেখাবো। দিস ভিডিও ইজ ফর এডুকেশনাল পারপোজেস। তো প্রথমে গুগলে যাব, গিয়ে লিখব income tax.gov.in। লেখার পর এখানে আমি টিক করব। ক্লিক করার পর দেখুন লগ ইন, আর তার ডান দিকে রয়েছে রেজিস্টার। যারা এক্সিস্টিং ইউজার তারা লগ ইন করবেন, আর যারা নতুন ইউজার প্রথম ট্যাক্স ফাইল করবেন তারা রেজিস্টার অপশানে ক্লিক করে পাসওয়ার্ড জেনারেট করে নেবেন প্রসেস ফলো করে। তো ইনি যেহেতু এক্সিস্টিং ইউজার তো আমি লগ ইন অপশানেই ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে এন্টার ইওর ইউজার আইডি, ইউজার আইডি আপনার প্যান কার্ডের নাম্বারটা ক্যাপিটাল লেটারে দিতে হবে। তো আমি প্যান কার্ডের নাম্বারটা ক্যাপিটাল লেটারে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে চেকবক্সে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। তো এবার পাসওয়ার্ডটা আমি টাইপ করছি। পাসওয়ার্ডটা টাইপ করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এটা পোর্টালটা ওপেন হয়ে গেল। এবার আমি এআইএসটা দেখে নেবো। এআইএসটা দেখে নিয়ে তারপর আমি ট্যাক্স ফাইলটা করবো, যে আপডেট হয়েছে কি না এআইএসটা আগে দেখে নিই, তারপরে 26টাও দেখবো। আমি কম্পিটিশন থেকে দেখে দেখে করবো। এআইএসে ক্লিক করলাম, ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারিটা একটু দেখে নিই যে এটা স্যালারিটা আপডেট হয়েছে কি না। স্যালারি এখানে পুরোটা আপডেট দেখাচ্ছে না টিআইএসে। এবার এআইএসটা একটু দেখে নিই, এআইএসও দেখাচ্ছে না, এসএফটিতে দেখে নিই। পেমেন্ট অফ ট্যাক্স দেখে নিলাম, কিছু নেই। ডিমান্ড ফর রিফান্ড, ডিমান্ড অ্যান্ড রিফান্ড নেই। আদার ইনফরমেশান কিছু নেই। তো এবার আমি অ্যাজ পার কম্পিটিশন ট্যাক্সটা ফাইল করব। এবার আমি আবার চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে এবার আমি 26X একটু দেখে নিব। ইনকাম ট্যাক্স রিটার্নের আন্ডারে দেখুন ভিউ ফর্ম 26X রয়েছে। 26X কনফার্ম অপশানে ক্লিক করলাম। এখানে চেকবক্সে ক্লিক করে প্রসিড অপশানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম 26X, এটা ক্লিক করলাম। অ্যাসেসমেন্ট ইয়ার এখান থেকে সিলেক্ট করলাম 24-25। ভিউ অ্যাজ HTML করলাম। এবার ভিউ ডাউনলোড অপশানে ক্লিক করলাম। পুরো স্যালারি এখনও আপডেট হয়নি, এটা ডিটেলস দেখতে হলে এখানে প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করলে দেখুন 1, 2, 3 কোয়ার্টারের স্যালারি আপডেট হয়েছে, একটি কোয়ার্টার বাকি আছে। তবু আমি আমার যে কম্পিটিশন রয়েছে অ্যাজ পার কম্পিটিশন আমি ট্যাক্স ফাইলটা করে দেবো। যাদের ক্ষেত্রে TDS আপডেট হবে না, TDS যারা কাটিয়েছেন, যাদের TDS আপডেট হয়নি বা স্যালারি আপডেট হয়নি, তারা কিন্তু এখনই ট্যাক্স ফাইল করবেন না, কিছুদিন অপেক্ষা করে করবেন। তো ভিডিওটা একটু দেখে রাখতে পারেন, আপনার হেল্প হবে। তো আমি ফাইল নাও অপশানে ক্লিক করলাম। অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করাই রয়েছে। এবং এখানে রয়েছে অনলাইন এবং অফলাইন, তো আমি অনলাইন অপশানে সিলেক্ট করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, স্টার্ট নিউ ফাইলিং করলাম। এখানে ইন্ডিভিজুয়াল অপশান সিলেক্ট হয়েই আছে, কন্টিনিউ করলাম। সিলেক্ট ফর্ম করলাম আইটিআর 1, প্রসিড উইথ আইটিআর 1 করলাম। লেটস গেট স্টার্টেড করব। এবার এখানে কী কারণে আপনি রিটার্ন ফাইল করছেন, একটি কারণ আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এখানে 1 নম্বর পয়েন্টটাতে রয়েছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সেমশন লিমিট, বেসিক এক্সেমশন লিমিট হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 2,50,000 টাকা। 2,50,000 টাকার যেহেতু বেশি ইনকাম তাই আমি ট্যাক্স ফাইল করছি, এই অপশানটা আমি সিলেক্ট করবো। ট্যাক্সেবল ইনকাম বলতে টোটাল যে গ্রস ইনকাম তার থেকে সমস্ত রিডাকশান বাদ দিয়ে যে অপশানটা, যে বাদ দিয়ে যে টাকাটা আসবে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। যাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না আদার সিলেক্ট করবেন। এবং মাঝখানে কয়েকটি প্রভিশন আন্ডার 7 প্রভিশ হিসেবে যারা ট্যাক্স ফাইল করবেন তাদের এই 7 প্রভিশের মধ্যে যে কোনো একটি বা প্রত্যেকটি যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সিলেক্ট করবেন। তো আমি প্রথম অপশানে সিলেক্ট করলাম, করে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তো এটা আমি ওকে করে দিলাম, এখানে একটা ওয়ার্নিং ছিল। এবার আমি পার্সোনাল ইনফরমেশনে চলে আসছি। পার্সোনাল ইনফরমেশনে এখানে সব কিছুই অটোমেটিক দেখাবে। স্টেট নেচার অফ এমপ্লয়মেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম। 139(1), সেকশন ফাইলিং সেকশন 139(1) হচ্ছে রিটার্ন ফাইল ডান অর বিফোর ডিউ ডেট, ডিউ ডেটের পূর্বে বা ডিউ ডেটের মধ্যে যেহেতু ফাইল করছে তাহলে 139(1) সিলেক্ট করলাম। আর এখানে যদি 115 BSC অর্থাৎ আপনি যদি নিউ ট্যাক্স হিসেবে ফাইল করতে চান তাহলে এখানে নো করবেন, আর ওল্ডে করতে চাইলে এখানে ইয়েস করবেন। যেহেতু আমি ওল্ডে করব তাহলে আমাকে এখানে ইয়েস করতে হবে। আর এবার বেসিক ডিটেলস, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ভ্যালিডেটেড আছেই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভ্যালিডেটেড যেহেতু আছে তাহলে আর আমি এখানে কিছু করছি না। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। পার্সোনাল ইনফরমেশান কমপ্লিট হয়ে গেলো, এবার গ্রস টোটাল ইনকামে চলে আসছে।
গ্রস টোটাল ইনকামে দেখুন অনেকগুলো অপশান আছে এখানে, এক্সেমশনের অপশান রয়েছে, সেগুলো যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয় তাহলে স্কিপ কোয়েশ্চেন করে দেবেন। স্কিপ কোয়েশ্চেন করে এখানে ইয়েস করে দিলাম। এবার আমি এখান থেকে গ্রস স্যালারিটা বসাবো, গ্রস স্যালারি এডিট করে নিব। এখানে কম আছে যেহেতু আপডেট হয়নি, তাই আমি গ্রস স্যালারিটা যেটা সঠিক হবে সেটা বসাচ্ছি। তাই আমি এটা বসিয়ে দিলাম এখানে গ্রস স্যালারিটা কম্পিটিশন দেখে দেখে। এবার পিট্যাক্সটা বসাতে হবে, পিট্যাক্স আর বাকি 17.18 গ্রস স্যালারি বসাবো, 17.2 17.3 ব্র্যাকেটে আছে, এগুলো লেখার দরকার নেই। এবার হচ্ছে এখানে আমি যাব কি কোথায়, যদি এক্সেম্পট অ্যালাউন্স থাকে, এক্সেম্পট অ্যালাউন্স থাকে তাহলে এখানে ড্রপডাউন থেকে এক্সেম্পট অ্যালাউন্স সিলেক্ট করবেন। যদি ডেথ গ্রাম গ্র্যাচুইটি থাকে, রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি, তারপরে কমিটেড গ্রুপ অফ পেনশন, এগুলো কিন্তু সিলেক্ট করে টাকাটা লিখতে হবে। তো যেহেতু এগুলো ওনার ক্ষেত্রে নেই তাই আমি এগুলো লিখছি না। তারপরে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখুন 50,000 অটোমেটিক চলে এসেছে। দেখুন এখানে যেহেতু আমি নিউ ট্যাক্স রিজাম সিলেক্ট করেছিলাম, তার জন্য প্রফেশনাল ট্যাক্সের ঘরে আমি কিছু লিখতে পারছি না, এই যে এখানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তাহলে আমি যেহেতু ওল্ড ট্যাক্স রিজামে ট্যাক্স ফাইল করব, তাহলে এটা আমি কী করবো, ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দিয়ে আমি আবার চলে যাচ্ছি ব্যাক করে, আমার রিজিউমটা আমি সিলেক্ট করছি, ব্যাক টু সামারি করলাম। এখানে আবার পার্সোনাল ইনফরমেশনে যাব। পার্সোনাল ইনফরমেশন থেকে এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে, দেখুন এখানে আমি নো করা ছিল, নো মানে হচ্ছে নিউ ট্যাক্স রিজাম, আর ইয়েস মানে হচ্ছে ওল্ড ট্যাক্স রিজাম। যেহেতু আমি নো করেছিলাম সেই জন্য পিট্যাক্সের ছাড়টা পাচ্ছিলাম না, সেই ক্ষেত্রে আমি করব কি, যেহেতু ওল্ডে করব, ইয়েস অপশানটা সিলেক্ট করে দিলাম। ইয়েস অপশানটা সিলেক্ট করে দিয়ে এবার কনফার্ম অপশানে ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করার পার্সোনাল ডিটেলস আমার করাই আছে। এবার গ্রস টোটাল ইনকামে আবার আমি চলে আসি। গ্রস টোটাল ইনকামে দেখুন প্রিফিল্ড যেটা আছে সেটা কম আছে, যেহেতু এখনও 26, যেহেতু এখন এআইএস আপডেট হয়নি। আমি আমার কম্পিটিশন হিসাবে দেখ এআইএস এবং 26 আপডেট হয়নি, তো আমি কম্পিটিশন হিসেবে ট্যাক্স ফাইল করবো। তাই আমি এটাকে এডিট করে দেবো, এডিট করে দিয়ে আমার এখানে যা আমার কম্পিটিশনের যা গ্রস আছে সেটা লিখব। তো আমি এটা গ্রস স্যালারিটা লিখে দিলাম, যদি কারো এক্সাম থাকে তাহলে এগুলো লিখবেন, নাহলে নেচার অফ এক্সাম থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে অ্যামাউন্টটা লিখতে হবে, না থাকলে লেখার দরকার নেই। তো আমি এখানে সিলেক্ট অপশানই করে রাখলাম যেহেতু নেই। এবার দেখুন এই প্রফেশনাল ট্যাক্স কিন্তু লেখা যাচ্ছে এখানে, প্রফেশনাল ট্যাক্স ওল্ড ট্যাক্স সিজন যেহেতু, তার জন্য পিট্যাক্সের ছাড়টা সে তিনি পাবেন। তো পিট্যাক্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো মিলে ছাড় হয়ে গেলো কত, 52,400। এবার সেভ অপশানে আমি ক্লিক করলাম, সেভ অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন এবার এটা টোটাল তাই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে যদি আপনার হাউস বিল্ডিং লোন থাকে তাহলে এখানে অ্যাড ব্যাকআপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইপ অফ হাউস প্রপার্টি সেলফ অকুপাইড করবেন, আর ইন্টারেস্ট ফ্রম বরোড ক্যাপিটালে, এখানে যদি হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট থাকে তাহলে সেটা লিখবেন, আর না হলে লেখার দরকার নেই। তো ওনার যেহেতু নেই তাই জন্য আমি কিছু লিখলাম না, শুধু সেলফ অকুপাইড করে দিলাম। এবার অ্যাড অপশানে ক্লিক করলাম, এবার অ্যাড হয়ে গেল। এবার ইনকাম ফ্রম আদার সোর্স, যদি আপনার আদার সোর্স থেকে কোনো ইনকাম থাকে, অ্যাড ইনকাম ফ্রম আদার সোর্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যদি আপনার সেভিংসের ইন্টারেস্ট থাকে তাহলে এখানে ইয়েস করবেন, কত টাকা আছে সেই অ্যামাউন্টটা লিখবেন, আর যদি এফডি বা আরডি থেকে ইন্টারেস্ট থাকে তাহলে এখানে ইয়েস করে কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেটা লিখবেন। ইনকাম ট্যাক্স রিফান্ড এর ইন্টারেস্ট যদি পেয়ে থাকেন তাহলে এটা এখানে লিখবেন। তারপর এগুলো যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে লিখবেন, না হলে লেখার দরকার নেই। যদি ইনকাম ফ্রম ফ্যামিলি পেনশন থাকে ইয়েস করে লিখবেন, এনি আদার ইনকাম যদি থাকে, ডিভিডেন্ড ইনকাম থাকলে ইয়েস করে এখানে লিখতে হবে। তো এগুলো যেহেতু ওনার নেই তাহলে আমি এটা নো করে দিচ্ছি, এটাও আমি নো করে দিচ্ছি, এটাও আমি নো করে দিচ্ছি, ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক নো করে দিয়ে আমি কী করবো, এবার এটা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম, দেখুন আমার স্যালারি পোর্শনটাও এবার কমপ্লিট হয়ে গেলো। এক্সেম্পট ইনকাম ফর রিপোর্টিং পারপাস, এখানে যদি কারো এক্সেম্পট ইনকাম শুধু রিপোর্ট করতে হয় কী কী, অ্যাড অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ড্রপডাউন থেকে আপনি পেয়ে যাবেন এগ্রিকালচারাল ইনকাম 5,00,000 টাকার কম, তারপরে 10-10D, যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে কোনো ম্যাচুরিটি হয় সেটা এক্সেম্পট হবে সেকশন 10-10D অপশানে। তারপর আরও যে বিভিন্ন অপশানগুলো রয়েছে সেগুলো যদি আপনি এক্সেম্পট ফর রিপোর্টিং পারপাস দেখাতে চান তাহলে সিলেক্ট করবেন, না হলে করার দরকার নেই, যেহেতু ওনার নেই তাই আমি এটা সিলেক্ট করলাম না, এবং সেই অ্যামাউন্টটা এক্সাক্ট অ্যামাউন্টটা লিখতে হবে। তো আমি এটা কী করে দিলাম, এটা আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, দিয়ে আমি এটা কী করবো, এবার কনফার্ম অপশানে গেলাম, কনফার্ম অপশান ক্লিক করে দিলাম। দেখুন গ্রস টোটাল ইনকাম আমার হয়ে গেলো আর পার্সোনাল ইনফরমেশান হয়ে গেলো। এবার টোটাল ডিডাকশান অপশানে যাচ্ছি, টোটাল ডিডাকশান অপশানে ডোনেশান যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দিলাম। পলিটিক্যাল পার্টি ডোনেশান থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবই।
এগুলো সায়েন্টিফিক রিসার্চ ডেভেলপমেন্টের জন্য ডোনেশন থাকলে, এগুলো ডোনেশন পারপাস সব 80GG এগুলো নেই, 80Cটা ইয়েস করে এখানে কত টাকা 80Cতে ছাড় আছে সেটা লিখবেন। এখানে আমি জিআইএস সহ পিএফ আর জিআইএস মিলে 36,480 টাকা ওনার 80Cতে, এটা 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। এখানে এলআইসি, জিপিএফ, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল সব কিছু মিলে 1.5 লক্ষ টাকা অবধি ছাড় পাওয়া যায়। তো 80CC D2 ওনার নেই, এটা হচ্ছে কন্ট্রিবিউশন টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার, এটা আমি নো করে দিলাম। তারপরে 80D তো হেলথ ইন্স্যুরেন্সের যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন, এটা ওনার ক্ষেত্রে নেই, আমি নো করে দিলাম 80D। এবার 10 সেকশন 80 নেই। 80TTA যদি আপনার সেভিংসের ইন্টারেস্ট থাকে তাহলে এটা এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। সেভিংসের ইন্টারেস্ট থাকলে সেটা পরবর্তীতে বসাতে হবে 80TTA সেকশনে। নন সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 10,000 টাকা অবধি ছাড় পাওয়া যায়, এটা আমি তাই নো করে দিলাম যেহেতু ওনার নেই। এনি আদার ডিডাকশন যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এখানে যদি ইয়েস করেন তাহলে আপনার যদি NPS থাকে তাহলে এটা এখানে শো করবে, যেমন 80EE, 80EE, 80EB ইলেকট্রিক ভেহিকেলের জন্য ইন্টারেস্ট ছাড় পাওয়া যায় সেটা 80EB, এগুলো ওনার নেই, আমি এটা ক্রস করে দিলাম, এগুলো ক্রস করে দিলাম। তো এই এখান থেকে যদি কারো NPS থাকে তাহলে 80CC D1B সিলেক্ট করবেন এবং কত টাকা NPS আছে এটা লিখবেন। যেহেতু ওনার ক্ষেত্রে এগুলো নেই তাই আমি এখানে কী করবো, নো করে দেবো। নো করলে এটা আর শো করবে না, আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম, কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। এবার এখানে না ডিডাকশান কত, 80CC কত এসেছে, 36,480। এবার 80Dটা কিন্তু আপনার না থাকলেও কিন্তু ফিল আপ করতে হবে, না হলে কিন্তু অ্যারর দেখাবে। তো এডিট অপশানে গেলাম, এডিট অপশানে গিয়ে আমি নট অ্যাপ্লিকেবল ফর করে দেবো, নট অ্যাপ্লিকেবল ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি করে দিলাম এটা। আর যদি থাকে হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে এখানে নো করবেন, নো করে এখানে কত টাকা হেলথ ইন্স্যুরেন্স আছে সেই অ্যামাউন্টটা লিখবেন। প্রিভেন্টিভ হেলথ চেক আপ 5,000 টাকা, এটা 25,000 টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্সের ছাড় পাওয়া যায়, আর প্রিভেন্টিভ হেলথ চেক আপ 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তবে হেলথ ইন্স্যুরেন্স এবং প্রিভেন্টিভ হেলথ চেক আপ দুটো মিলে 25,000-এর বেশি ছাড় পাবেন না। তো এটাগুলো সেলফের ক্ষেত্রে যদি বয়স 60 বছরের কম হয়, তো এটা যেহেতু ওনার ক্ষেত্রে নেই তাহলে এটা আমি কী করে দেবো, নট ক্লেমিং ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি করে দিলাম। এবার যদি সিনিয়র সিটিজেন প্যারেন্ট হয় তাহলে এখানে নট ক্লেমিং করা আছে, যদি সিনিয়র সিটিজেন প্যারেন্ট হয় তার জন্য এখানে ইয়েস করতে হবে। প্যারেন্টের যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে হেলথ ইন্স্যুরেন্স কত টাকা আছে, সিনিয়র সিটিজেন 50,000 টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্সের ছাড় নিতে পারেন। প্রিভেন্টিভ হেলথ চেক আপ 5,000 টাকা, দুটো মিলে কিন্তু 50,000 টাকার বেশি নেওয়া যাবে না। এবার যদি সিনিয়র সিটিজেন যার হেলথ ইন্স্যুরেন্স নেই তিনি কিন্তু মেডিকেল এক্সপেন্ডিচারের বাবদ 50,000 টাকা ছাড় নিতে পারেন, তার যদি চিকিৎসা বাবদ 50,000 টাকা খরচ হয় সেই ক্ষেত্রে ডকুমেন্টগুলো কিন্তু তার থাকতে হবে। হেলথ ইন্স্যুরেন্স এবং প্রিভেন্টিভ হেলথ চেক আপ দুটো ছাড় কিন্তু একসঙ্গে নিতে পারবেন না। অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স যদি কারো থাকে সেই ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সের ছাড়টাই তিনি এখানে নেবেন, সেক্ষেত্রে মেডিকেল এক্সপেন্ডিচারে ছাড় নিতে পারবেন না। তো এটা যেহেতু ওনার ক্ষেত্রে নেই তাইলে এটা আমি নো করে, নট ক্লেমিং ফর সেলফ করে দিলাম, দিয়ে এটা আমি সেভ করে দিলাম। তাহলে 80D আমার হয়ে গেলো। এবার 80TTA যেহেতু নেই, 80 আমি এটা কনফার্ম করে দিলাম। দেখুন আমার টোটাল ডিডাকশান চ্যাপ্টারটা হয়ে গেলো, টোটাল ডিডাকশান হয়ে গেলো। এবার ট্যাক্স পেড অপশানে যাচ্ছি, ট্যাক্স পেড অপশানে গিয়ে এখানে দেখুন ডিডাক্টেড সোর্স শো ডিটেলস অপশানে ক্লিক করবেন, অ্যাড অপশানে ক্লিক করবেন। এখানে টেন অফ দ্য ডিডাক্টর, তারপর নেম অফ দ্য ডিডাক্টর এগুলো দিবেন, কত টাকা স্যালারি পান সেটা দিবেন। টোটাল ট্যাক্স ডিডাক্টেড এটা আমি 0 দিয়ে দিলাম, টেন অফ দ্য ডিডাক্টরটা এখানে লিখে দিচ্ছি, নেম অফ দ্য ডিডাক্টর দিয়ে দিলাম। এবার এখানে গ্রস স্যালারিটা আপনি দেবেন, দিয়ে দিলাম। এবার যেহেতু ট্যাক্স কাটা হয়নি তাহলে 0 দিয়ে দিয়ে এটা অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। তবে একটা কথা বলে রাখি, যাদের ক্ষেত্রে TDS কাটানো হয়নি তারা এটা না সিলেক্ট করলেও চলবে, এখানে না ফিল আপ করলেও চলবে। তো আমি অ্যাড অপশানে ক্লিক করে এটা অ্যাড করে দিলাম, এটা আপনি অ্যাভয়েড করতেও পারেন TDS যদি না কাটা হয়। এবার আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম। ট্যাক্স লায়াবিলিটি, এবার ট্যাক্স লায়াবিলিটি অপশানে গেলাম, ট্যাক্স লায়াবিলিটি অপশানে গিয়ে দেখুন এখানে সব অটোমেটিক ফিল আপ হয়ে তার রিবেট আর ট্যাক্স পড়েছিল 9,635 টাকা। এবার 87 87 ওল্ড ট্যাক্স হিসেবে 12,500 টাকা ছাড় হয়েছে, ছাড় আছে,
তা ওনার ক্ষেত্রে 9635 টাকা, সেটাও ছাড় হয়ে যাবে। এবার আমি কি করব, কনফার্ম অপশনে ক্লিক করলাম, কনফার্ম অপশনে ক্লিক করলাম। কনফার্ম অপশনে ক্লিক করার পর আমার দেখুন সবগুলো আইটেমই এখানে পার্সোনাল ইনফরমেশান টিক দেখাচ্ছে, গ্রস টোটাল ইনকাম টিক দেখাচ্ছে, টোটাল ডিডাকশান টিক দেখাচ্ছে, ট্যাক্স পেড টিক দেখাচ্ছে, টোটাল ট্যাক্স লাইবিলিটি টিক। এবার ট্যাক্স তার জিরো দিতে হবে না ট্যাক্স। এবার প্রসিড অপশনে ক্লিক করলাম, প্রসিড অপশনে ক্লিক করার পর দেখুন ইউ নিড টু মেক এ পেমেন্ট জিরো, তোমার পেমেন্ট আপনাকে জিরো পেমেন্ট করতে হবে, তার মানে আপনার ট্যাক্স বাকি নেই, কোনো পেমেন্ট করতে হবে না, যেহেতু ট্যাক্স এবল ইনকাম 5 লাখ টাকার কম, তাই ওনারা কিছু করতে হবে না ট্যাক্স পেমেন্ট। প্রিভিউ রিটার্নে ক্লিক করলাম, এখানে চেকবক্সে ক্লিক করব, এখানে নাম বাবার নাম সব দেখাবে। এখানে প্রসিড টু প্রিভিউ অপশানে গেলাম, প্রসিড টু প্রিভিউ অপশানে গেলে পরে টোটাল ফর্মটা একসঙ্গে দেখাবে, এটা একটু চেক করে নেবেন, সব ঠিকই আছে, সব চেক করার ব্যাপারটা একটু দেখে নেবেন, সব ঠিকঠাক আছে কি না। আমি সব দেখে নিলাম, ঠিকই আছে। এবার আমি কী করবো, এটা প্রসিড টু ভ্যালিডেশন অপশানে গেলাম, প্রসিড টু ভ্যালিডেশন অপশানে যাওয়ার পর ভ্যালিডেশন সাকসেসফুল, প্রসিড টু ভেরিফিকেশানে গেলাম, প্রসিড টু ভেরিফিকেশান। এবার ই ভেরিফাই নাও অপশানে ক্লিক করলাম, ই ভেরিফাই লেটার করতে পারেন অথবা ই ভেরিফাই ভায়া আইটিআর ভি করতে পারেন, বাই পোস্টে আপনি সিগনেচার করে ব্যাঙ্গালুরুতে পাঠাতে পারেন, বা আপনি যদি পরবর্তীতে ভেরিফাই করতে চান তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। তো আমি ই ভেরিফাই নাও অপশানে ক্লিক করলাম, এই ভেরিফাই এখনই করে দেবো। তো এবার হচ্ছে কী করতে হবে, আমি আধারের সাহায্য করব, আধার নাম্বারের সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে এই অপশানটা ক্লিক করে ভেরিফাই করব, প্রথম অপশানটা। তো এবার আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, এখানে চেক বক্সে ক্লিক করে জেনারেট আধার অপশানে ক্লিক করলাম। এবার ওটিপিটা এখানে বসাতে হবে, এবার এখানে ওটিপিটা আমি বসাচ্ছি, মোবাইলে যে ওটিপিটা চলে এসেছে 97, ওটিপিটা পুট করলাম, পুট করে আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব, দেখুন সাবমিট হয়ে গেছে। এবার আমি ডাউনলোড, ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইল্ড অ্যান্ড ভেরিফাই ইউর রিটার্ন। এবার জিমেলে কিন্তু মেলে কিন্তু এটা রিসিপ্টটা চলেও যাবে, এখানে আমি ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করলাম। এটা দেখুন এই রিসিপ্ট ডাউনলোড হয়ে গেলো, এটা কিন্তু আর বাই পোস্টে পাঠাতে হবে না। দেখুন এখানে নিচে লেখা রয়েছে ডোন্ট সেন্ড দিস অ্যাকনোলেজমেন্ট টু সিবিসি ব্যাঙ্গালোর। এইভাবে আপনারা অনলাইনে রিটার্ন ফাইল করতে পারেন। আর একটা কথা বলে রাখি, যাদের ক্ষেত্রে এখনও টিডিএস বা স্যালারি আপডেট হয়নি, আপনারা এখনই ফাইল করবেন না, আপনারা অপেক্ষা করুন, যখন এআইএস এবং 26S চেক করে দেখবেন যে এগুলো আপনার স্যালারি এবং টিডিএস আপডেট হয়ে গেছে, তখনই আপনারা ট্যাক্স ফাইল করবেন। আমি এই ভিডিওটি এডুকেশনাল পারপাস দিলাম, আপনারা একটু দেখে রাখুন, পরবর্তীতে যখন আপনারা ট্যাক্স ফাইল করবেন এটি কাজে লাগবে। এবার আমি কী করবো, এটা লগ আউট করে যাচ্ছি, এখান থেকে আমি এবার লগ আউট করে যাবো, এখানে ক্লিক করব, ক্লিক করে লগ আউট অপশানে ক্লিক করলাম, লগ আউট হয়ে গেল। এইভাবে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে ফাইল করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশান অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।